কাশ্মীর কাশ্মীর এই ছিল রেশ। লকডাউনের দিনগুলো কাটছিল বেশ। আজ আবারও এসে গিয়েছে বিদায়ের পালা। ফিরব আবারও নতুন কোনো দিন নিয়ে নতুন কোনো গল্পের ডালা। কাশ্মীর ভ্রমণের শেষ পর্বে এসে আজকের গল্প কিন্তু কোনো পাহাড় বা প্রকৃতিকে নিয়ে নয়। আজকের গল্পের নায়ক হচ্ছে আস্ত একখানা ট্রেন। আচ্ছা, আপনাদের মধ্যে কারা আছেন বলুন তো যারা ট্রেনকে ভালোবাসেন আর মনে মনে স্বপ্ন দেখেন বুলেট ট্রেনে চড়ার? বুলেট ট্রেন, সে তো জাপানি ট্রেন। ভারতবর্ষের মতো জায়গায় সেই ট্রেনে কী করে চাপবো? কিন্তু আমি যদি বলি, ভারতবর্ষেও কিন্তু এমন একটা ট্রেন আছে যেটায় চাপলে কিছুটা হলেও বুলেট ট্রেনে চাপার অনুভূতি হবে। মনে মনে ভাবছেন আজকে আমি আপনাদের সাথে হেঁয়ালি করছি? একদমই না। ভিডিওটা দেখুন, ভিডিওর শেষে আপনারাই এর উত্তর পেয়ে যাবেন। ঘড়ির কাঁটায় বেজে গিয়েছে দুপুর দুটো বেজে 31 মিনিট, চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ছাড়বে হচ্ছে দিল্লির দিকে বন্দে ভারত এক্সপ্রেস, যে ট্রেনটা নিয়ে প্রচুর মানুষের কৌতূহল আছে, প্রচুর মানুষের আগ্রহ আছে। ইনফ্যাক্ট আমি যখন বারাণসী গিয়েছিলাম তখন কিন্তু এই ট্রেনটা, বারাণসী থেকে ট্রেনটা ছিল দিল্লির জন্য, বাট আমি যখন গিয়েছিলাম কিছুদিন আগে তখন এই ট্রেনটাকে তুলে নিয়েছে এবং সেখানে এখন চলছে তেজাস এক্সপ্রেস। তো তেজাসে চাপার অভিজ্ঞতাও আছে, বাট বন্দে ভারত চাপার অভিজ্ঞতাটা নেই। তো আজকে সেই অভিজ্ঞতা অর্জন করবো। বন্দে ভারত এক্সপ্রেসে সফর করার আগে আসুন জেনে নিই এই ট্রেনের সময়সূচি। প্রতি সপ্তাহে শুধুমাত্র মঙ্গলবার বাদ দিয়ে বাকি 6 দিন এই ট্রেন কাটরা থেকে দুপুর 3টের সময় ছেড়ে রাত্রি 11টার সময় পৌঁছে যায় নতুন দিল্লি। কাটরা থেকে নতুন দিল্লি 655 কিলোমিটার রাস্তা এই ট্রেন অতিক্রম করে মাত্র 8 ঘন্টায়। ঠিক একইভাবে এই ট্রেন সকাল 6টার সময় দিল্লি থেকে রওনা দিয়ে কাটরা পৌঁছে যায় দুপুর 2টোর সময়। এই ট্রেনের 2টি শ্রেণী আছে, চেয়ার কার এবং এক্সিকিউটিভ চেয়ার কার। চেয়ার কারের ভাড়া হচ্ছে মাথাপিছু 1184 টাকা এবং এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া হচ্ছে মাথাপিছু 2385 টাকা। এই ট্রেনের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আপনারা বাকি সব ট্রেনের মতোই রেলের কাউন্টার থেকেও টিকিট কাটতে পারেন কিংবা অনলাইনেও টিকিট কাটতে পারেন। অনলাইন টিকিটের ক্ষেত্রে আপনারা আপনাদের ডেস্কটপ ল্যাপটপ কিংবা মোবাইলে IRCTC-র অ্যাপ ইউজ করে কিন্তু এই ট্রেনের টিকিট কাটতে পারবেন। চলে এসেছি একদম স্টেশনের শেষ প্রান্তে, কারণ এখানে আমার ট্রেনের আর কি কোচ C14 ইঞ্জিনের সঙ্গে আর কি এই ইঞ্জিন, আর এই হচ্ছে কোচ নম্বর C14। বাট আমি ড্রাইভার সাথে জিজ্ঞেস করলাম যে ট্রেনটা কখন, দরজাগুলো সব এখন বন্ধ আছে, কখন খুলবে? তো বললো যে 2:45 খুলবে। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে 2:35, অর্থাৎ হাতে এখন 10 মিনিট সময় আছে। তো আজকে ব্লগ করব এই ট্রেনে, ভারতবর্ষের এখন অবধি সব থেকে সুপার ফাস্ট ট্রেনে। দেখাবো আপনাদেরকে বৈষ্ণো দেবী থেকে জম্মু তাওয়াই হয়ে আম্বালা ক্যান্টনমেন্ট অবধি জার্নি আমার। সব আজকে স্বপ্ন পূরণ হলো, বৈষ্ণো দেবীর দর্শন হলো, খুব ভালো হলো আজকে। যদিও খাওয়া দাওয়া এখনও কিছু হয়নি, কারণ দোকানপাট সব বন্ধ, বাট খাওয়া দাওয়ার পরও আমি করি না। আমি উঠবো হচ্ছে ট্রেনে 22439 বন্দে ভারত এক্সপ্রেস, মাতা বৈষ্ণো দেবী কাটরা টু নিউ দিল্লি। চলুন এবার এই ট্রেনের মজা নেব আর আপনাদেরকে দেখাবো এই ট্রেনের সুপার ফাস্ট জার্নি। খুলে দিয়েছে গেট, উঠে পড়েছি ট্রেনে আর 10 মিনিট পরে ট্রেন ছাড়বে। প্রত্যেক দরজায় আছে হচ্ছে CCTV ক্যামেরা, আর এ কিন্তু মানে যখন চলবে কিন্তু দরজা থেকে যখন তখন উঠে যাবে না, মানে মেট্রোলের মতো স্টেশনে দাঁড়াবে, গেটটা মেট্রোর মতো খুলে যাবে, আবার গেট বন্ধ হয়ে যাবে, ট্রেন চলে থাকবে। মানে যখন তখন আমি দরজার ধারে দাঁড়িয়ে আর কি ভিডিও করতে পারবো না বা আপনারা দাঁড়াতে পারবেন না। দরজা হচ্ছে অটোমেটিক, মানে সেন্সারে ওপেন হয়, দেখুন।
হচ্ছে ট্রেনের বাথরুম। হ্যাঁ বাথরুম আছে, দেখে নিন কি বাথরুম। করোনার জন্য এমনিতে লোকজন নেই, আর পুরো ট্রেন একটার পর একটা কম্পার্টমেন্ট থেকে একটা একটা যাচ্ছি, পুরো কম্পার্টমেন্টগুলোই ফাঁকা, কোনো লোক নেই আর কি। খুব একটা সব দেখছিলাম আমি রিজার্ভেশন করার সময় যে টিকিট ট্রেনটাই প্রচুর ছিল, কারণ এখন যেহেতু মানে কোভিডের জন্য প্রচুর ট্রেনটা ফাঁকাই যাচ্ছে, তো ফাঁকা ট্রেনে আর কি দুর্দান্ত সবারই। হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কার এখানেও তাই, তো কি সিট ব্যাপক, ওটাই ছিল হচ্ছে তিনটে দুটো, এটা হচ্ছে দুটো দুটো, ভাড়া একটু বেশি। আমি ভাড়াগুলো সমস্ত আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং আপনাদের স্ক্রিনেও অলরেডি রিফ্লেক্ট হচ্ছে যে কত ফেয়ার। ট্রেন যখন যাবে এখানে কিন্তু স্পিডটা অলরেডি দেখাবে যে কত কিলোমিটার স্পিডে ট্রেন চলছে, এবং ঘোষণা করবে যে কোন স্টেশন আসছে, কোন স্টেশনে কতক্ষণ টাইম, মানে ফাটাফাটি ট্রেন আর কি। মানে এখন অবধি ইন্ডিয়াতে এই ট্রেনটাই বেস্ট ট্রেন। ট্রেনে আছে এলসিডি টিভি, সরি এলইডি টিভি, বা টিভিতে কিন্তু কোনো সিনেমা কার্টুন চলবে না, আর রেলের কিছু অ্যাপস, তারপরে রেলের কিছু আর কি মানে সিস্টেম, রেলের কি রেল কী তারা কী করেছে এইসব নিয়ে আর কি এখানে ভিডিও চলবে। এখানে একটা আছে, এখানে একটা আছে, মানে এই দিকে আছে, আবার কম্পার্টমেন্টের ওই ওইখানে একদম লাস্টে দুটো দুটো আছে। এই যে ওপরে দেখুন রাখার স্পেস, ঠিক আছে, এই যে এরপরে ব্যাগপত্র আপনি রাখবেন, তো এই স্পেস কিন্তু দেখুন অনেকটা বেশি, অনেকটা কিন্তু স্পেস আছে, মানে আপনার যদি বড় ট্রলি ফলি ব্যাগ হয় সেগুলো কিন্তু এখানে আরাম করে এটে যাবে। ফোন চার্জ কোথায় দেবো? এখানে তো দেয়ালে যেমন অন্যান্য ট্রেনে রাজধানী শতাব্দীতে যেমন দেয়ালে আর কি থাকে এর সাথে মানে চার্জ দেওয়ার জন্য যে পয়েন্ট প্লাগ পয়েন্ট, বাট এখানে আছে হচ্ছে নিচে, এই দেখুন ওয়ালে কোনো অপশন নেই, নিচে পায়ের কাছে আপনি আপনার ল্যাপটপ চার্জ করার চার্জার বা মোবাইল চার্জ করার যে চার্জার সেটা লাগিয়ে আপনি চার্জ করতে পারবেন। আর যেটা আছে সেটা হচ্ছে যে এখানে ট্রে আছে, আপনি ধরুন খাবার দাবার কিছু খাচ্ছেন বা ম্যাগাজিন ফ্যাগাজিন পড়ছেন, মোবাইল টোবাইল রাখছেন, রাখলেন। আর ফিচার্স এখানে বাস্কেট মতো করা আছে যেখানে আপনি চিপস কুরকুরে এগুলো এগুলোর প্যাকেট খেয়ে আর কি ফেলে দিতে পারবেন। আর বোতল রাখার জায়গা আছে, আর যেটা আছে সেটা পা রাখার জায়গা, এরকম এই ব্যাস, এই হচ্ছে ট্রেন, এই এই সব কিছুই আছে। আগে ট্রেনে খাবার দিত, বাট এখন করোনার পর থেকে ট্রেনে খাবার দেওয়া বন্ধ হয়ে গেছে, খাবার দাবার দিচ্ছে না, ইনফ্যাক্ট জলের বোতলও নেই, জল দেশটা পেয়েছে বোতল কেনা হয়নি। কাটরা স্টেশন ছাড়ার পরে এই ট্রেনের প্রথম স্টপেজ জম্মু তাওয়াই স্টেশন, আর এখানেই ঘটল সেই ঘটনাটা। যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা একটু মন দিয়ে শুনে নেবেন, তাহলে হয়তো ভবিষ্যতে এরকম ঘটনা আপনাদের সাথে হবে না। হাড়টা না বেরিয়ে আসতে বাকি ছিল, সকালবেলা গিয়েছিলাম কাটরা, ব্যাগ ছিল সাথে বড় ব্যাগ আমার, তাই আমি হোটেলওয়ালাকে বলেছিলাম যে দাদা ব্যাগটা আমি নিয়ে যাচ্ছি না, কারণ আমি ট্রেনের টিকিট পাবো কি পাবো না যেতে পাবো পারবো না বুঝতে পারছি না, হয়তো কোনো সমস্যা হবে, ব্যাগটা রেখে দিন, ব্যাগ কালকে যে হোটেলে যে হোটেলে ছিলাম এবং বলেছি যে সে বলে হ্যাঁ 200 টাকা দেবেন, আমাদের লোকই ব্যাগটা স্টেশনে পৌঁছে দেবে, আপনাকে ট্রেনে খুলে দেবে। ট্রেন ঢুকছে কতবার করে, সেই লোক আবার আরেক লোকের নাম্বার দিয়েছে, সেই লোকটা রুট বিহেভিয়ার করছে। আমি যখন কাটরা থেকে অলরেডি ট্রেনে উঠেছি তখন দেখে সে বলছে কেন ব্যাগ রেখে গেছেন, কী দায়িত্ব আমাদের, হ্যান ত্যান এসব বলছে। যখন ট্রেন জম্মু ঢুকছে 4:10 বেজে গেছে, ও হোটেলওয়ালাও সুইচ অফ করে দিয়েছে ফোনের, আর যে যে লোকটা দেখা দিচ্ছে ও ফোন ধরছে না, আর একটা লোক ফোন করেছে, সে বলছে আমি তো জানি না, আমি তো কিছু বুঝতে পারছি না আপনি কেন বলছেন, গ্রাম নাম্বার দিয়ে দিচ্ছে আমাকে। আমার তো পুরো মাথায় বাস, ট্রেন ঢুকছে, ঢুকলো, ট্রেন থেকে নেমে গেলাম, পুরো নেমে গিয়ে আমি তো মানে মাথা বিশাল গরম হয়ে গেছে, চড়থাপড় মারবো, স্টেশনের বাইরে বেরোচ্ছি, দিয়ে একটা ফোন এসছে, দিয়ে একটা ছেলে বলছে যে দাদা আপনি কোথায়, আমি এখানে, আপনি ওইখানে মানে আমি আবার চুটেছি সঙ্গে সঙ্গে, দিয়ে বলছে আমি C6 কোচের সামনে, তাহলে C6 কোচের সামনে তো আমি দাঁড়িয়ে আছি, আপনি কোথায়,
তো ও বলছে এই তো এখানে এই তো এখানে সেই কোনো রকম ছেলেকে দেখতে পেলাম, আর ট্রেনটা দরজা অটোমেটিক বন্ধ হয়ে যায়। আপনারা দেখলেন দরজা বন্ধ হচ্ছে, আমি গার্ড সাহেবকে জাস্ট মানে টিটিকে হাত জোর করছি, স্যার আটকান আমার ব্যাগ মিস হয়ে যাবে, ট্রেন পাও ট্রেন মানে ও আটকান প্লিজ, এক্সট্রা কিছু টাইম দাঁড়ালো ট্রেন। যাই হোক ব্যাগটা তুলে দিল, মানে এমন বায়াড এক্সপিরিয়েন্স আজকে। যাই হোক ভগবান একটা ব্যাগ পেয়ে গেছি। এই ট্রেন গিয়ে পৌঁছাবে হচ্ছে আম্বালা ক্যান্টনমেন্ট, ওখান থেকে রাত্রি আর দুটোর সঙ্গে আসবে কালকামেল। আর যদি আমি এই ট্রেন মিস করে যেতাম তাহলে আমি কালকামেলটা পেতাম না, আমার বাড়ি পৌঁছানোর প্রবলেম হয়ে যেত, পুরো বাড়ি যেতাম আমি বলুন। সো গড বেঁচে গিয়েছি, সত্যি একটা বিরাট শিক্ষা হয়ে গেলো, কখনো না কোনো লোককে আমি বিশ্বাস করবো না। এই যে দায়িত্ব নিয়ে বলেছে আমি একটা টুকু দেবেন, টাকাও দিদি নিজেই বলবো একটা টুকু দেবো, টাকাটা টাকা দিদি 200 টাকা দেওয়ার কথা হয়েছিল, অথচ দেখুন কীরকম লাস্ট দিয়ে করলো। যাই হোক এটাই বলার যে মানে সব ভালো যার শেষ ভালো, মাতা রানীর কৃপা সব ঠিকঠাক হলো, ব্যাগ পেয়ে গেছি। একজন ট্রাভেলার হিসাবে আজ আবারও একটা নতুন শিক্ষা পেলাম। আসলে শিক্ষা নিয়ে মানুষ শেখে, যত শিক্ষা নেব ততই অভিজ্ঞতা অর্জন হবে, আর তত সেই অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো, যাতে আমার মতো সমস্যা কখনো আপনাদের না পড়তে হয়। ট্রেন এখন যাচ্ছে 131 কিলোমিটার প্রতি আওয়ারে, ওটাই হাই স্পিড, হাই স্পিড চলে এই লাইনে। সন্ধে হয়ে গেছে, ট্রেনে একদম লাইট চলে গিয়েছে, ট্রেনে আর কি মানে চেয়ারে পাল্টে গেছে। যেটা পাল্টায়নি সেটা হচ্ছে যে এই ট্রেনে যেহেতু খাবার দিচ্ছে না, এই জন্য খুব সমস্যা হচ্ছে। দু বোতল জল দিয়ে শুধুমাত্র মানে কিনেছি আর কি 20 টাকা করে, দু বোতল জল আর কি দিয়ে গেছে, মানে এইটুকুই পেয়েছি, কারণ করোনার জন্য ট্রেনে খাবার দাওয়া দিচ্ছে না। কালকে রাত্রি 12টার পরে সেরকম কিছু খাওয়া হয়নি। এই স্টেশনের নাম হচ্ছে লুধিয়ানা জংশন, এখানে টাইম মাত্র 2 মিনিট। তাড়াহুড়ো করে গিয়ে আর কি নিয়ে এলাম হচ্ছে ভেজ স্যান্ডউইচ, আর নিয়ে এলাম হচ্ছে কফি, আর সাথে ছিল হচ্ছে আমার ফেভারিট 50-50 বিস্কুট, মানে এইগুলো এখন ব্যাগ থেকে বের করে খাচ্ছি, এত খিদে পেয়েছে। আর হচ্ছে এটা আমাদের সবারই ফেভারিট সরোয়ানা চানাচুর, এটাকে নিয়ে এসেছিলাম, বাড়ি ফিরছি তো শেষ করতে হবে, তো এই এই দিয়ে আর কি খাবো। দেখুন গেটের দরজা বন্ধ হয়ে গেল, মানে এমন একটা সমস্যা বলুন তো, দরজা যদি বন্ধ হয়ে যায় আপনি কিন্তু আর মানে উঠতে পারবেন না, এটাই ব্যাপার। ঘড়ির কাঁটায় তখন রাত 8:45, ট্রেন ঢুকছে আম্বালা ক্যান্টনমেন্ট জংশন, আর আমাকে এখানেই নামতে হবে। ট্রেন ঢুকছে আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশন, ঘড়ির কাঁটায় রাত 8:45। এবার এই ট্রেনকে আমাকে বিদায় জানাতে হবে, এখানে নামতে হবে, কারণ এরপরে রাত 2:20 এখানেই আসবে হচ্ছে কালকা থেকে ছেড়ে কালকা হাওড়া কালকা মেল বা নেতাজি এক্সপ্রেস। বন্দে ভারত এক্সপ্রেস, টাটা, আবার দেখা হবে কোনোদিন। পৌঁছে গিয়েছি আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশন, ঘড়ির কাঁটায় রাত 8:47। এবার এখান থেকে চলে যাবে হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, তার লাস্ট যে গন্তব্য দিল্লির দিকে। এক ট্রেনের সফর শেষ করে আবারও আরেক ট্রেনের অপেক্ষা, ঠিক যেমন শৈশব অপেক্ষা করে যৌবনের, আর যৌবন বার্ধক্যের। ঘড়ির কাঁটায় রাত 2:10, আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসছে ডাউন কালকা মেল। আমার পথ হচ্ছে A1।
আর প্রতিবারের মতো এবারও ট্রেনে উঠে প্রথমে দেখে নিলাম আমার বার্থ এবং তারপরে ট্রেনের বাথরুম। রাত 2:24 ট্রেন ছেড়ে দিল মুম্বাই ক্যান্টনমেন্ট থেকে। অ্যাকচুয়ালি টিকিটটা ছিল আমার আরএসি, বাট কনফার্ম হয়ে গেছে। কনফার্ম হয়ে পেয়েছি হচ্ছে A1 কোচের লোয়ার বার্থ, সিট নাম্বার হচ্ছে 1। চলুন শুরু করা যাক জার্নি। ওই জঙ্গলের পথে আর প্রচণ্ড ঘুম পেয়েছে, এমনিতেই আমি তো ওয়েটিং রুমে ঘুমাচ্ছিলাম এত চোখের দিন। তো এবার ঘুমোতে হবে, প্রচুর রাতের ঘুম বাকি আছে। দেখা হচ্ছে কাল সকালে। ঘড়ির কাটায় সকাল 7:03। ট্রেন হচ্ছে এখন গাজিয়াবাদ স্টেশন। এখান থেকে চা কিনলাম। শুরু হলো আমার বাড়ির পথে সফরের আজকের সকাল। রাত পেরিয়ে হয়েছে সকাল, সকাল ফুরিয়ে দুপুর, তারপর এসেছে বিকেল। ট্রেন গাজিয়াবাদ, আলিগড়, তুন্ডলা, কানপুর সেন্ট্রাল, ফতেপুর পেরিয়ে তার দীর্ঘ 900 কিলোমিটার যাত্রার শেষে শেষ বিকেলে এসে পৌঁছালো প্রয়াগরাজ জংশন স্টেশন। ঘড়ির কাটায় বিকাল 5:05 ট্রেন এসে দাঁড়িয়েছে এই মুহূর্তে প্রয়াগরাজ জংশন স্টেশন। প্রয়াগরাজ নিয়ে ভিডিও এর মধ্যে আপনারা দেখেছিলেন, সেদিন খুব কষ্ট করে বাড়ি গিয়েছিলাম আর কি, সেকেন্ড সিটিংয়ে বসে রাত জেগে জেগে। তো আজকে আর সেরকম কোনো ব্যাপার নেই, ট্রেন টাইমেই আছে। তো এরপরে আসবে হচ্ছে ত্রিবেণী সঙ্গম, তারপরে আসবে হচ্ছে মোগলসরাই। মোগলসরাই যখন আসবে তখন অলরেডি সন্ধ্যা হয়ে যাবে। তো জার্নি ঠিকই আছে, ট্রেন টাইমে আছে, আর মুক্তিকর অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কারণ আপনারা জানেন যে ধকল খুব যাচ্ছে। ট্রেন প্রয়াগরাজ জংশন স্টেশন ছাড়ার পরেই দরজার ধারে দাঁড়িয়ে পড়লাম, কারণ এর পরেই আসছে যমুনা সেতু, যেখান থেকে কিন্তু গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিন নদীর সঙ্গমস্থল খুব ভালোভাবেই দেখা যায়। ঘড়ির কাটায় বেজে গিয়েছে রাত 8:25। ট্রেন এই মুহূর্তে মোগলসরাই জংশন বা দীনদয়াল উপাধ্যায় জংশন। এখান থেকে কিনলাম হচ্ছে শসা, 20 টাকা প্লেট শসা, আর হচ্ছে বাদাম, এই খেতে হবে। রাত্রে খাবারের অর্ডার দিয়েছি। ট্রেন ছেড়ে দিয়েছে মোগলসরাই জংশন বা দীনদয়াল উপাধ্যায় জংশন স্টেশন। খাবার নিয়ে নিয়েছি এখান থেকে। এখানে খাবার অনেক বিক্রি হচ্ছে, ভেজ বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি আছে, আটা বিরিয়ানি আছে। তা আমি একটা ডাল ভাত আর কি করলাম, ডাল ভাত দিল এখান থেকে। ট্রেনের তো প্যান্ট্রি কার্ড নেই, বাইরে থেকে খাবার নিতে হচ্ছে, বাইরে থেকে খাবার অর্ডার চলছে। তো সেখান থেকে নিলাম 140 টাকা, প্রচুর 130 টাকা রফা করলাম, 130 টাকা দিলাম। ওখানে আছে সে ডাল, কি একটা পাতলা ঝোল, আলুর একটা ঘণ্ট, স্যালাড আছে, চাটনি আছে, আর হচ্ছে ভাত। ডালটা ভালো খেতে খেয়ে আজকে লাস্ট খাবার, লাস্ট সাবার শেষ হয়ে সহজ কালকা ট্রেনে। পরের দিন সকালে ঘুম যখন ভাঙলো তখন ট্রেন ঢুকছে বর্ধমান জংশন স্টেশন, আর এখানেই আমাকে নামতে হবে, আর সেই সাথে ট্রেনকে জানাতে হবে চিরবিদায়। এরপর বর্ধমান স্টেশন থেকে কাটোয়া লোকাল ধরে
চলে এলাম কাটোয়া জংশন এবং কাটোয়া থেকে আবারও ট্রেন ধরলাম আজিমগঞ্জ যাওয়ার। ধীরে ধীরে গতি কমিয়ে প্ল্যাটফর্মের মাটি ছিল কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার। এই অনুভূতিটা কাউকে হয়তো কোনোদিনই বোঝাতে পারবো না। অনেকদিন পরে যখন নিজের শহরে ফিরে আসি, চেনা জায়গা, চেনা ছবি, মাটির গন্ধ সব মিলিয়ে যেন মনে হয় আবারও পুনর্জন্ম হয়েছে। সত্যি বলছি, যতই দূর দেশে যাই, কাশ্মীর কিংবা কন্যাকুমারী, সবার ওপরে আমার গ্রাম, আমার শহর, আমার বাড়ি। 10 দিনের সফর শেষ, অবশেষে পৌঁছে গেলাম বাড়ি, খাগড়াঘাট রোড রেল স্টেশন, আমার বাড়ির কাছেই আর কি, আমার শহর বহরমপুর। তবে সম্পূর্ণ অক্ষত, সম্পূর্ণ সুস্থ এখনও অবধি। এতদিন ধরে যেসব দর্শক বন্ধুরা কাশ্মীর ভ্রমণের পর্বগুলো দেখছিলেন, তাদের হয়তো আজ কোথাও মন খারাপ। তাদের বলবো মন খারাপ করবেন না, আবারও বেরিয়ে পড়ব নতুন কোনো ক্ষণে, শোনাবো গল্প নতুন রং তুলির টানে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মনে রাখুন